এবার সেই শতবর্ষী বৃদ্ধ মাকে মানসিক ভারসাম্যহীন আখ্যা দিলেন সন্তানেরা। বিশুদ্ধতার সেরা টিচার সয়াবিন, মাছ মাংস রান্না করেন প্রতিদিন। গত 4 নভেম্বর কুমিল্লা টিভি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে নাঙ্গলকোটে 12 সন্তানের জননীর মানবেতর জীবনযাপন শিরোনামে সংবাদ প্রচারিত হওয়ার পর ওই বৃদ্ধা ছেলেরা গতকাল রোববার ঘটা করে বাড়িতে সংবাদ সম্মেলন করে এবার সেই শতবর্ষী মাকে মানসিক ভারসাম্যহীন আখ্যা দিলেন তার সন্তানেরা। উল্লেখ্য, গত 4 নভেম্বর এই সংবাদটি প্রচার হয়। বয়সের ভারে নুয়ো মুখে বলিরেখা বয়স শতবর্ষে স্পষ্ট। বলছি, কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভা চৌগুড়ি গ্রামের মৃত রুস্তম আলীর স্ত্রী শতবর্ষী মোমেনা খাতুনের কথা, যার ঔরসজাত 12 সন্তান, 7 ছেলে 5 মেয়ে রয়েছে। অসংখ্য নাতিপুতি ছেলেরা সকলে প্রতিষ্ঠিত। ছেলেদের ভিন্ন ভিন্ন বাড়িতে নানা নান্দনিক ডিজাইনের বিল্ডিং এ ঠাঁই হয় না, খাবার জোটে না বৃদ্ধা মায়ের। আমি আব্দুল বাতের পিতা মরহুম রুস্তম আলী, গ্রাম চৌগুড়ি নাঙ্গলকোট কুমিল্লা। আমার শ্রদ্ধেয় আম্মা জান মোমেনা বেগম, বয়স প্রায় 90 বছর উর্ধ, সম্পূর্ণ মানসিক ভারসাম্যহীন। 2006 সালে স্বামী মারা যাওয়ার পর বৃদ্ধা মোমেনা জীবনে নেমে আসে অশান্তি। ছেলেরা খবর নেয় না, বয়সের ভারে চলাচল করতে পারে না। ক্ষুধার জ্বালায় 4 নভেম্বর বুধবার সকালে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে 2 মেয়ে তার মাকে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট যায়। নির্বাহী কর্মকর্তা পৌর মেয়র আব্দুল মালিকের নিকট পাঠায়। বড় ছেলে জয়নাল আবেদিন সরকারি চাকুরিজীবী, বৃদ্ধার নাতি জয়নালের ছেলে আবু হেলাল সোহেল পিডিবির সহকারী প্রকৌশলী, দ্বিতীয় ছেলে আব্দুল মান্নান মাছ ব্যবসায়ী, 2 নাতি প্রবাসী, তৃতীয় ছেলে আব্দুল মতিন আবুয়া মিলিক নেতা, পুত্রবধূ খোর্শিদা বেগম লাভলি চাঁদকড়া হাই স্কুলের শিক্ষিকা ও পৌরসভা সংরক্ষিত নারী কাউন্সিলর, চতুর্থ ছেলে আব্দুল বাতেন চাকুরি করে ইট ভাটায়, পঞ্চম ও ষষ্ঠ ছেলে ঢাকা চট্টগ্রামে পাইপ পিটারের কাজ করে, সপ্তম ছেলে কৃষি কাজ করে। মেয়েরা সকলে বিবাহিত, রয়েছে অঢেল ধন সম্পদ। সবকিছু থাকলেও খবর নেয় না এই অসহায় বৃদ্ধা মায়ের। জীবনের প্রারম্ভে এই বৃদ্ধা নারী কি চিন্তা করেছেন শেষ তার এই অবস্থা হবে? তিনি যে এখন কথাও বলতে পারেন না, প্রতিবাদ করবে কি করে? পৌর মেয়র আব্দুল মালিক আশ্বাস দিয়েছেন, যতদিন ওই বৃদ্ধা বেঁচে থাকবেন তিনি সহযোগিতা করবেন। শরীফ আহমেদ মজুমদারের তথ্য ও ভিডিও চিত্র, এক্স রিপোর্ট, কুমিল্লা টিভি।